বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করব আপনারা এই ভিডিওটি অন্তত শেয়ার করে দিবেন, যেন আমরা বর্তমান এই সমস্যা থেকে সবাই উত্তরণ পেতে পারি, রাষ্ট্রের তথা পরিবারের সমাজের সব জায়গায় আমাদের এই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি ও শিশুদের সমস্যাগুলো আমরা সব জায়গায় তুলে ধরতে পারি এবং তাদেরকে সহজভাবে মূল স্রোতধারার মধ্যে নিয়ে আসতে পারি। আজ 2রা এপ্রিল বিশ্ব অটিজম দিবস। এই যে অটিজম একটি শব্দ, এটা একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এই জাতীয় আরও বিভিন্ন নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার আছে, যার ফলশ্রুতিতে আমাদের বিভিন্ন শিশুরা বিকাশ, শারীরিক এবং মানসিক বিকাশজনিত সমস্যায় ভুগে থাকেন এবং তারা বড় হওয়ার সাথে সাথে তাদের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হতে পারে, যেমন সামাজিক যোগাযোগের সমস্যা হতে পারে, তারপরে হচ্ছে সামাজিক বিভিন্ন প্রতিবন্ধকতা শিকার হতে পারে, বিভিন্ন ভাষাগত সমস্যা হতে পারে, একই কাজ একই আচরণ পুনরাবৃত্তি করতে পারে, যেটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে অস্বাভাবিক মনে হবে, কিন্তু এটা তার জন্য স্বাভাবিক। এই অটিজম শব্দটি আমরা অনেকেই পরিচিত নই এবং এই শব্দটি গত কয়েক বছর ধরে খুব বেশিভাবেই আলোচিত হয়ে আসছে। নতুন ভূমিষ্ঠ প্রতি 50 থেকে 55টি বেবির মধ্যে একটি বেবি কোনো না কোনোভাবে এই জাতীয় অটিজম ডিসঅর্ডার, মানে এই যে স্পেকট্রাম ডিসঅর্ডারের, এটা একটা স্পেকট্রাম ডিসঅর্ডার, সমস্যা ভুগে থাকেন এবং এই সমস্যাগুলো নিয়মিত বেড়েই চলছে। নতুন নতুন বেবি যখন জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হয়, প্রায় 2-3টা ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে একটা না একটা বেবি আমরা এই অটিজম সমস্যা পেয়ে থাকি। এখন আমাদের কাজ কি, এই বেবিদের এই সমস্যাগুলোকে কিভাবে আমরা বুঝতে পারি, আমাদের মা বাবা হইতে শুরু করে দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই বোন সবাইকে তাদের এই সমস্যাটা বুঝতে হবে, কারণ তারা তাদের সমস্যা তাদের জগতে তারা আছে। তারা অটো মিন্স আত্ম, এটা গ্রিক ওয়ার্ড, ইজম মানে হচ্ছে তার পরিব্যক্তি বা তার একটা প্রকাশ বা তার নিজস্ব একটা ব্যক্তি, এই সে তার নিজস্ব একটা জগতে সে থাকে। আমরা বয়স বাড়ার সাথে সাথে পরিবেশ থেকে বিভিন্ন জিনিস শিখি, কিন্তু এই সকল বেবিরা অনেক ক্ষেত্রেই সেটা তারা শিখতে পারে না, তাদের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা হয়ে থাকে, বিভিন্ন প্রকার আচরণগত সমস্যা হয়ে থাকে, বিভিন্ন প্রকার কাজকর্মে সমস্যা হয়ে থাকে, ব্যবহারের সমস্যা হয়ে থাকে, ভাষা সমস্যা হয়ে থাকে, যোগাযোগের সমস্যা হয়ে থাকে, তার কষ্ট সে বলতে পারে না, বুঝাতে পারে না, তখন তারা বিভিন্ন অ্যাবনর্মাল আচরণ করে থাকে। তো এই অটিজম যেহেতু সমস্যাটা বেড়েই চলছে, তাদের কোনো স্পেসিফিক চিকিৎসা নেই যে একটা ওষুধ খেলে বা কিছুদিন ওষুধ খেলে ভালো হয়ে যাবে, এটি একটি সার্বিক সারা জীবনব্যাপী একটি মানে একটি সমস্যা, যেটা সারা জীবনব্যাপী তাদেরকে বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমে মূল ধারা আনা সম্ভব। অনেক ক্ষেত্রে অনেকে অনেক ট্যালেন্ট, অনেক ক্ষেত্রে অনেকেই সারা বিশ্বে নাম করেছে, অনেকে পিছিয়ে পড়েছে, অনেকের ক্ষেত্রে পরিবারের বিভিন্ন সমস্যা বাধা বিঘ্নের কারণে তারা আগাতে পারে না। তো আসুন আজকে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আমরা যে যা যার অবস্থানে আছে থাকি না কেন, আমরা যারা সুস্থ, আমরা যারা নিজেদেরকে মানুষ বলে থাকি, আমরা মানুষ হই, আমরা এই জাতীয় বাচ্চাদের সমস্যা বুঝি, তাদেরকে আমরা যখন যে অবস্থাতেই পাই না কেন, তাদের যে কোনো অ্যাবনর্মাল বিহেভিয়ারকে আমরা স্বাভাবিকভাবে নেই এবং তাদেরকে তাদের পাশে দাঁড়াই, তাদের প্রতি সহানুভূতি হই, তাদের সম্পর্কে আমরা জানি এবং তাদেরকে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে, তাদেরকে সময় দেওয়ার মাধ্যমে, তাদেরকে বিভিন্ন পরিচর্যার মাধ্যমে আমরা তাদেরকে মূল ধারায় ফিরিয়ে আনি। অটিজম সম্পর্কে আমরা সবাই জানি, চেষ্টা করি এবং জানার চেষ্টা করি এবং সবাইকে অটিজম সম্পর্কে সচেতন যেন আমরা করতে পারি। তাদের চলাফেরা বিভিন্ন সমস্যা হয়, পরিবারের সমস্যা হয়, তারা একা থাকে বলে অন্য ভাই বোন খেলতে চায় না, তাদের সাথে চলাফেরা করতে চায় না, মিশতে চায় না, কিন্তু
আমরা যেন তাদেরকে সাথে চলাফেরা করতে দেই, মিশি। আমরা পরিবারের দাদা দাদি নানা নানি অনেকেই তাদেরকে অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করে আমরা বাসায় রাখার চেষ্টা করি, আমরা যেন সেটা না করে তাদেরকে সবার সামনে নিয়ে আসি, তাদের বিকাশ, তাদের বিকাশে সাহায্য করি, তাদের খেলাধুলা সাহায্য করি, তাদের পড়ালেখা সাহায্য করি, তাদেরকে একটা স্বাভাবিক স্কুলে পড়ার সাহায্য করি। আমাদের শিক্ষক সমাজ, ডাক্তার, আমাদের বুদ্ধিজীবী, রাজনীতিবিদ হতে শুরু করে যারা আছেন, আপনারা তাদের এই সমস্যায় এগিয়ে আসুন, তাদেরকে মূল ধারা নিয়ে আসুন। কারণ এই সমস্যা আপনারই কারো না কারো কোনো আত্মীয়ের মধ্যে, বেবির মধ্যে হয়ে যেতে পারে, এবং আমরা যদি এখন থেকে এটা প্রিভেনশন করতে পারি, এদের নিয়ে সচেতনতা ডেভেলপ করতে পারি, অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, তারা আমাদেরকে এক একটি সম্পদ হয়ে দাঁড়াবে আমাদের সমাজে। তাদের বিভিন্ন সারা ব্যক্তি জীবনব্যাপী বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে। এই থেরাপি চিকিৎসক যারা আছেন এবং অন্যান্য চিকিৎসক এবং এই যে মাল্টিডিসিপ্লিনারি টিম ওয়ার্ক যারা করে থাকেন, আসুন আপনারা এই জাতীয় বেবিদেরকে কিভাবে উন্নয়ন করা যায় সেটা আপনাদের সেন্টার হোক, হাসপাতাল হোক, বা আপনাদের চলাফেরায় আপনারা প্রকাশ করুন, জনগণকে জানানো চেষ্টা করুন এবং তাদের কাজে হেল্প করুন। আর পরিবারের অন্য যারা সদস্য আছেন তারা তাদেরকে হেল্প করবেন, তাদেরকে খেলতে নিয়ে যাবেন, ঘুরতে নিয়ে যাবেন, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান হইতে, পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, সব জায়গায় তাদের নেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন যানবাহন, বিভিন্ন চলাফেরায় তাদেরকে, তাদের স্পেশাল নিড থাকে, তাদের স্পেশাল সাপোর্ট দিবেন, আমি এটি আশা করি। আমরা আসুন, আমরা মানুষ হিসাবে মানুষ হই, এ প্রতি বন্ধকতা শিকার এবং অটিজমের মতো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আরও বিভিন্ন, যেমন সেরিব্রাল পলসি, বুদ্ধি প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম হতে শুরু করে বিভিন্ন শারীরিক মানসিক যত প্রতিবন্ধকতা শিকার আছে, সবাইকে আমরা আমাদের মানবিক বোধ থেকে তাদেরকে চিকিৎসা, শিক্ষায়, সেবায়, চলাফেরা, যানবাহন হইতে শুরু করে সামাজিকভাবে, পারিবারিকভাবে, ধর্মীয়ভাবে, রাজনৈতিকভাবে আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের কথা আমরা তাদের পক্ষে দাঁড়াই, তাদের পক্ষে বলি, তাদেরকে আমরা হেয় না করি, তাদেরকে অতিরিক্ত সাপোর্ট দিই, কারণ তাদের এই নিডটা প্রয়োজন। তারা আপনার মতো দৌড় দিতে পারে না, আপনার মতো কথা বলতে পারে না, ভাব প্রকাশ করতে পারে না, নিজে নিজে চলাফেরা করতে পারে না, তার চাহিদা সে বলতে পারে না। আসুন আমরা তাদের সম্পর্কে জানি এবং আমরা মানুষ হিসাবে মানুষ হই, ধর্ম, বর্ণ, কালো, সাদা নির্বিশেষে, উঁচু নিচু সমাজ নির্বিশেষে সকল মানুষ এক কাতারে এসে অটিজমের মতো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে যারা ভুগছেন তাদের বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলি এবং তাদেরকে আমরা যখন যেই অবস্থায় পাই তাদেরকে হেয় না করে তাদের প্রতি সহানুভূতি হই, তাদেরকে হেল্প করি এবং অপচিকিৎসা থেকে দূরে থাকি। আমরা সব ক্ষেত্রে তাদেরকে একটা মূলধারায় আনার জন্য যে বেসিক আমাদের রাষ্ট্র কাঠামোতে তাদেরকে বিভিন্ন অর্গানাইজেশনাল, ইনস্টিটিউশনাল বা স্কুল বা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে তাদেরকে বিভিন্নভাবে একটা প্রায়োরিটির মাধ্যমে হেল্প করতে পারি। তো সবাইকে ধন্যবাদ, বিশ্ব অটিজম দিবস সফল হোক, বিশ্বের প্রত্যেকটি অটিস্টিক শিশু স্বাভাবিক আমাদের মতো সুস্থ ধারায় ফিরে আসুক, এটি আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, কামনা করি। আপনারাও তাদের পাশে দাঁড়াবেন, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।